নমস্কার, আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা আসনের ডিজাইন নিয়ে। আজকে আমি দেখাবো খরগোশ তৈরি, কিভাবে করেছি সেটাই দেখাবো। আমি খরগোশটা তৈরি করেছি, আজকেই তৈরি করেছি। প্রথমে খরগোশের নিচে যেখানে শুরু করেছি সেখানে একটা ঘর নিয়েছি, নিয়ে একটা ঘর বাদ দিয়ে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ঘর নিয়েছি। উপরের লাইনে চলে গিয়ে 7 ঘর নিয়েছি সমানভাবে, লেভেল সমান রেখে 1, 2, 3, 4, 5, 6, 7 রেখে এক ঘর বাদ দিয়েছি, দিয়ে 3 ঘর নিয়েছি 1, 2, 3। উপরের লাইনে 3-এর উপরে এক ঘর বাদ দিয়ে একটা ঘর নিয়ে আবার একটা ঘর বাদ দিয়েছি, দিয়ে 6টা ঘর কেটেছি 1, 2, 3, 4, 5, 6। লেভেল সমান রেখে উপরের লাইনে গিয়ে আমি 7 ঘর নিয়েছি 1, 2, 3, 4, 5, 6, 7। এইভাবে 3 লাইন নিয়েছি 1, 2 আর একটা 3, মোট 3টে লাইন একই রকম লেভেল রেখে 7 ঘর করে কেটে নিয়েছি, তেমনি সেলাই করে নিয়েছি। তারপরে লাইনে চলে গেছি গিয়ে 1, 2, 3, 4, 5, 6 6টা ঘর নিয়েছি বাঁদিকে একটা ঘর ছেড়ে দিয়ে, বাঁদিকে আবারও একটা ঘর ছেড়ে দিয়ে আমি আবারও সেলাই করেছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ঘর সেলাই করেছি। করে 2টো ঘর বাদ দিয়ে 1টা ঘর সেলাই করে নিয়েছি। উপরের লাইনে চলে গিয়ে তার সোজাসুজি ওপরে 1 ঘর নিয়ে আবারও 8 ঘর, এই 2 ঘর মাঝখানে বাদ দিয়ে 8 ঘর নিয়েছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ঘর নিয়েছি। এর লেভেল সমান রেখে উপরে লাইনে চলে গিয়ে 1, 2, 3, 4, 5 5টা ঘর সেলাই করেছি, করে উপরে চলে গেছি দিয়ে 4 ঘর সেলাই করেছি 1, 2, 3, 4। তারপরে লাইনে গেছি এখান দিয়ে সমান রেখে, লেভেল সমান রেখে 3 ঘর সেলাই করেছি 1, 2, 3। এপাশে 1 ঘর বাদ দিয়ে 1, 2, 3 3 ঘর সেলাই করেছি, উপরে চলে গেছি বাঁদিকে 1 ঘর বাদ দিয়ে আমি সেলাই করেছি 1, 2, 3, 4, 5, 6, 7 7টা ঘর সেলাই করেছি। উপরে লাইনে চলে গেছি গিয়ে 1, 2, 3, 4, 5, 6, 7 7 ঘর সেলাই করেছি, বাঁদিকে 1 ঘর বাদ দিয়ে ডান দিকে 1 ঘর সেলাই করে নিয়ে বাঁদিক ডান দিক দিয়ে 1, 2 ঘর কে সেলাই করেছি। লাইন সমান রেখে 2 ঘর বাদ দিয়েছি, দিয়ে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 9 ঘর সেলাই করেছি। নিচে চলে এসেছি, এসে 1 ঘর এখানে বাদ দিয়ে 3টে ঘর সেলাই করে নিয়েছি। তারপরে লাইনে চলে গিয়ে আমি এই লেভেল দেখেছি এই সোজাসুজি উপরে চলে গেছি গিয়ে 1, 2, 3 3টে ঘর কেটে 2টো ঘর বাদ দিয়ে 1, 2 2টো ঘর সেলাই করেছি। উপরে চলে গেছি 1 ঘর বাদ দিয়েছি গিয়ে 5 ঘর সেলাই করেছি 1, 2, 3, 4, 5 5 ঘর সেলাই করে নিয়েছি। নেওয়ার পরে দুদিক দিয়ে ডান দিক ও বাঁদিক দিয়ে 1টা ঘর বাদ দিয়ে 3টে ঘর দুদিক দিয়েই 1টা করে ঘর বাদ দিয়েছি, দিয়ে 1, 2, 3 3 ঘর সেলাই করেছি। করার পর আমি এখানে চলে এসেছি কানের পাশে, এই পর্যন্ত আমি সেলাই করেছিলাম এই 2 ঘর বাদ রেখে। তারপরে নিচে চলে এসেছি, নিচে চলে এসে লেভেল সমান রেখে 1, 2 2টো ঘর সেলাই করেছি, নিচে চলে এসেছি সে আবার 1টা ঘর সেলাই করেছি, করে ছেড়ে দিয়েছি। দেওয়ার পরে আমি গাজরের কালারের একটা উল নিয়ে আমি এখানে গাজরটা বানানোর জন্য আমি এই পায়ের থেকে 1 ঘর বাদ দিয়ে উপরে চলে গেছি, এদিক দিয়ে 1 ঘর বাদ দিয়েছি, ওপর দিকে 1 ঘর বাদ দিয়েছি, দিয়ে পরপর আমি 7টা ঘর সেলাই করেছি 1, 2, 3, 4, 5, 6, 7 7 ঘর সেলাই করেছি। এই পাশে চলে এসে 1, 2, 3, 4, 5 5 ঘর সেলাই করেছি উপরে লাইনে, আবার এদিকে 1টা ঘর সেলাই করেছি। করার পর এই গাছের পাতাগুলো বানিয়ে নিয়েছি, গাজরের পাতাগুলো এই সোজাসুজি 2টো ঘর সেলাই করেছি 1, 2 উপরে গিয়ে 1, 2 2টো ঘর সেলাই করে 1টা ঘর বাদ দিয়ে 3টে ঘর সেলাই করেছি 1, 2, 3
উপরে চলে গেছি, গিয়ে দুটো ঘর সেলাই করেছি, বাদিকে একটা ঘর বাদ দিয়ে এক দুই দুটো ঘর বাদ দিয়েছি, দিয়ে একটা ঘর সেলাই। এভাবে আমার গাজরটাও কমপ্লিট হলো আর খরগোশ বানানোটাও কমপ্লিট হয়ে গেলো।